প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে উচ্চতর গণিত বিষয়ের ও নির্ণায়ক অধ্যায়ের পঞ্চম ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সুশান্ত কুমার কর্মকার সহকার অধ্যাপক গণিত বিভাগ গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ জেকরগাছা যশোর গত ক্লাসে যা যা আলোচনা করা হয়েছিল দেখে নেওয়া যাক গত ক্লাসে নির্ণায়ক ও নির্ণায়কের ধর্ম বলি আলোচনা করা হয়েছিল আজকের বিষয় নির্ণায়কের গাণিতিক সমস্যা সমাধান করাবে অর্থাৎ নির্ণায়কের কিছু অঙ্ক আমরা শিখব তো প্রথম অঙ্কটা দেখো এখানে একটা নির্ণায়ক আছে এই নির্ণায়কের মান নির্ণয় করতে হবে সমাধান নির্ণয় একটা লেখা হলো এই নির্ণয় এখানে আমরা প্রথম সারি বরাবর এখানে বিস্তার করে করেছি একটু দেখো এখানে প্রথম হচ্ছে টেন লেখা আছে এই টেন যখন লেখা হলো তখন এই টেন বরাবর যে কলাম যে সারি এবং যে কলাম আছে এটা এভাবে বাদ বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে যে এই যে নির্ণায়কটা থাকবে এই নির্ণায়ক এই টেনের সাথে এসে গুণ হবে তা আমরা সরাসরি নির্ণায়কের ফলাফল এখানে গুণ হিসেবে লিখব তাহলে লেখার নিয়মটা দেখে নাও এই টেন এখানে লেখার পরে এইটা এবং এই শাড়ি এই কলাম এবং এই শাড়ি বাদ দিয়ে এখানে থাকলে যে কুড়ি আর এগারো পনেরো চোদ্দো তাহলে এই নির্ণায়কের মানটা কী হবে কুড়ি গুণ চোদ্দো যে দুশো আশি বিয়োগ এগারো গুণ পনেরো একশো পঁয়ষট্টি তাহলে প্রথমে এই দিক গুণ হবে এই যে এইটা গুণ এইটা মাইনাস এটা গুণ এইটা এইভাবে এখানে লিখতে হবে এরপরে আমরা এখানে লিখব ফাইভ কিন্তু সূত্রের একটা মাইনাস আছে তোমাদের গত ক্লাসে শেখাইছিলাম যে প্রথম এই যে এটা সহগুণক যোগবোধক হবে কিন্তু এখানে যে ভুক্তি থাকবে তার সহগুণক হবে বিয়োগবোধক তা এখানে যেহেতু মাইনাস ফাইভ আছে আর সূত্রের একটা মাইনাস মিলে হয়ে যাবে প্লাস আর এই ফাইভ যখন লিখব তখন এই যে ফাইভের সাথে গুণ হিসেবে আসবে এই কলাম আর এই শাড়ি বাদ দিয়ে এই যে এই দুটো আর এই দুটো নিয়ে যে নির্ণয়ক হবে সেই নির্ণয়কটা এখানে গুণ হিসেবে আসবে তো নির্ণয়কের মান দেখো যে চার গুণ চোদ্দো ছাপ্পান্ন মাইনাস এগারো গুণ মাইনাস তিরিশ ফলো হয়ে গেল প্লাস দু তিনশো তিরিশ একইভাবে এখানে থ্রি যোগ থ্রি ইন্টু এইটা এইটা এই বাদ যাবে থ্রি বরাবর যে শাড়ি এবং কলাম আছে এটা বাদ দিয়ে চার গুণ পনেরো ষাট আর এগারো গুণন মাইনাস তিরিশ হয়ে যাবে মাইনাস ছয়শো আর সূত্রের মাইনাস মিলে হচ্ছে প্লাস ছয়শো এবার দশ গুণ এখানে যে বিয়োগ করে যে ফলাফল আসবে তার সাথে গুণ করলে এটা হয়ে যাবে এক হাজার একশো পঞ্চাশ এটা হয়ে যাবে এক হাজার নয়শো আশি সবগুলো যোগ করলে আমরা পেলাম পাঁচ হাজার ষাট তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে পাঁচ হাজার ষাট এটাই অঙ্কের উত্তর এরপরে দেখো আর একটা অঙ্ক এখানে নির্ণায়কের মান নির্ণয় করো নির্ণায়কটা লেখা হলো এবার দেখো তোমাদের নির্ণায়কের নির্ণায়কের সময় আমি যে একটা থেকে অপার এক বা একাধিক শাড়ি যোগ বা বিয়োগ করা যায় আমরা অঙ্ক করার স্বার্থে সেগুলো করতে পারি এইটা যদি আমরা সরাসরি আগের অঙ্কটার মতো যদি বিস্তার করি তাহলে বেশ বড় একটা হিসাব আসবে এই জন্য আমরা নির্ণায়কের ধরবো কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা করব তা দেখো কীভাবে করতে হবে এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে এখান থেকে যদি এই এক্স এবং এই ওয়াই বিয়োগ করি তাহলে আমরা একটা জিরো পাবো এই জন্য আমরা কি করছি প্রথম কলাম থেকে দ্বিতীয় এবং তৃতীয় কলাম বিয়োগ করে আমরা লিখেছি যখন আমরা বিয়োগ করব বা যোগ করব তখন কিন্তু শাড়ির সাথে শাড়ি অথবা কলামের সাথে কলাম পুরো সেট ধরে কিন্তু বিয়োগ করতে হবে অর্থাৎ একটা শাড়িতে যতগুলো ভুক্তি থাকবে অন্য একটা শাড়ি এনে বিয়োগ করতে হলে বা যোগ করতে গেলে অপার ভক্তির প্রত্যেকটা এই অপার শাড়ির প্রত্যেকটা ভুক্তি কিন্তু অনুরূপ ভক্তির সাথে যে যোগ হবে বা বিয়োগ হবে তা আমরা এখানে প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম বিয়োগ করে এখানে লিখছি তাহলে বিয়োগটা কীভাবে হবে দেখো তাহলে এই কলাম থেকে এই কলাম এবং এই কলাম যে বিয়োগ হবে তার মানে এই ভুক্তির সাথে এটা গিয়েও বিয়োগ হবে এটা গিয়েও বিয়োগ হবে তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে সেখান থেকে এক্স বিয়োগ হলে থাকবে ওয়াই সেখান থেকে আরও ওয়াই বিয়োগ হলে হয়ে যাবে জিরো এবার এই ভক্তি থেকে এই ভুক্তি অর্থাৎ এই কলামের এই ভুক্তি গিয়ে বিয়োগ হবে এটা গিয়েও বিয়োগ হবে তো যদি বিয়োগ হয় তাহলে দেখো এখানে এক্স বিয়োগ হলে কেটে যাবে আর এখানে একটা জেড একটা জেড মিলে টু জেড এবং এই টু জেড যদি বিয়োগ হয়ে যায় তাহলে মাইনাস টু জেড হবে একইভাবে ওয়াই থেকে এই যে ওয়াই প্লাস জেড আর এই জেড সব বিয়োগ হলে এই যে ওয়াই ওয়াই কেটে যাবে আর জেড আর জেড মিলে টু জেড এবং সেটা বিয়োগ হওয়ার ফলে হয়ে গেল মাইনাস টু জেড এবার দেখো এখানে কি করা হলো সেটা কিন্তু ডান পাশে নোট দিয়ে দিতে হবে এখানে দেখো লেখা আছে সি অন ড্যাশ তার মানে সি ড্যাশ ড্যাস শীতে কলাম সি মানে প্রথম কলাম তাহলে সি ড্যাশ মানে প্রথম কলাম পরিবর্তন হলো কিভাবে হলো প্রথম কলাম থেকে এই যে দ্বিতীয় ও তৃতীয় কলাম বিয়োগ করে এই জন্য সি মাইনাস সি টু যোগ সি থ্রি প্রথম কলাম থেকে দ্বিতীয় ও তৃতীয় কলাম বিয়োগ করে শিক্ষার্থীরা তোমরা যদি এক টা নির্ণয়ের অঙ্ক ভালোভাবে বুঝতে পারো এই অঙ্কটাই ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু পরের অঙ্কটা দেখবা খুব সহজে বোঝা যাচ্ছে এবার এখানে দেখো আছে সবার মধ্যে প্রথম কলামে আমরা কমান নিয়ে লিখতে পারবো আপাতত দৃষ্টিতে এখানে মনে হচ্ছে মাইনাস টু জেড নেই আসলে আমরা এখানে কিন্তু শূন্য ইন্টু মাইনাস টু জেড কল্পনা করতে পারি যে শূন্য ইন্টু মাইনাস টু জেড এখানে আছে অর্থাৎ শূন্য থাকলে আমরা এভাবে কমান নিতে পারবো তাহলে মাইনাস টু জেড যদি আমরা এখানে বের করে আনি তাহলে এখানে থাকবে জিরো এখানে হবে ওয়ান এখানে হবে ওয়ান আর এ কলাম যা ছিল তাই আছে এ কলাম যা ছিল তাই আছে এবার দেখো আমরা যদি এই সারি থেকে এই সারি থেকে যদি এই সারি বিয়োগ করি তাহলে এখানে আমরা আর একটা জিরো তৈরি করতে পারবো নির্ণয়কের অঙ্ক করতে গেলে যত বেশি সংখ্যা জিরো তৈরি করতে তত আমাদের সুবিধা হিসাবে এখানে একটা জিরো তৈরি করতে গেলে কি করতে হবে এই ওয়ান থেকে বিয়োগ বিয়োগ করতে করতে হবে তাহলে এখান থেকে এটা হলে এই আমাদের অবশ্যই একটা শাড়ি থেকে আর একটা শাড়ি বিয়োগ করতে হবে শুধুমাত্র একটা ভক্তি থেকে আর একটা ভক্তি কিন্তু ওইভাবে বিয়োগ করা যাবে না বিয়োগ করতে হলে আমাদের সবসময় একটা শাড়ি থেকে শাড়ি অথবা কলাম থেকে কলাম বিয়োগ করা যাবে তাহলে আমরা এই শাড়ি থেকে এই শাড়ি যদি বিয়োগ করি তাহলে ফলাফল দেখো এই যে ওয়ান থেকে ওয়ান বিয়োগ হলে এটা হয়ে যাবে জিরো এখানে এক্স প্লাস জেড আছে সেখান থেকে জেড বিয়োগ হয়ে যাবে এক্স এখানে জেড আছে আর এখানে ওয়াই প্লাস জেড আছে তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ হয়ে যায় তাহলে হয়ে যাবে দেখো এখানে জেড জেড কাটা যাবে এবং এটা মাইনাস ওয়াই হয়ে যাবে তাহলে এটা যা করলাম সেটা কিন্তু ডান পাশে অবশ্যই নোট দিতে হবে এখানে দেখো আর টু ড্যাশ আর হচ্ছে রো আর দ্বারা শাড়ি বোঝানো হবে অর্থাৎ রো বোঝানো হয় এই জন্য এখানে আর লেখা হয়েছে তো আর টু ড্যাশ মানে দ্বিতীয় শাড়ি পরিবর্তন হলো কিভাবে হলো আর টু মাইনাস আর থেকে অর্থাৎ এই দ্বিতীয় শাড়ি থেকে এই যে এই দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বিয়োগ করে এখানে লেখা হলো এবং ফলে এই শাড়িটা পরিবর্তন হয়ে গেল এখানে যা ছিল এখন আর তা নেই তোমরা যখন অঙ্ক বাড়িতে দেখবে তখন অবশ্যই যদি এখানে বুঝতে না পারো কি করেছে তখন এই জায়গাটা খেয়াল করবে এটা খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যেখানে লেখা আছে আট টু মাইনাস আট থ্রি এর অর্থ হচ্ছে দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় সারি বিয়োগ এবং বিয়োগ করে লেখা হয়েছে ফলাফলটা দ্বিতীয় সারিতে এই জন্য এখানে আর টু ড্যাশ আবার উল্টাই বললে আর টু ড্যাশ মানে দ্বিতীয় সারি পরিবর্তন হলো কীভাবে হলো দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বিয়োগ করে এবার যদি এরকম জিরো জিরো ওয়ান তৈরি করা যায় তাহলে আমরা জিরো জিরো ওয়ান এই যে এইটা এলের মতো জিরো জিরো ওয়ান থেকে এইদিকে আমরা এটা বাদ দিতে পারবো কারণ আমাদের এখানে যদি এই কলম্বর নির্ণায়কটিকে যদি আমরা বিস্তার করি তাহলে জিরো ইন্টু সামথিং হবে সেটা জিরো জিরো ইন্টু সামথিং সেটাও জিরো বাদ হয়ে যাবে ওয়ান ইন্টু এই 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 নির্ণায়কটা থাকবে তো ওয়ান ইন্টু এই নির্ণায়ক মানে এই নির্ণায়কটাই ওয়ানের সাথে যাই গুণ করি তাই হবে এই জন্য এই নির্ণায়কটা হচ্ছে আমাদের পরবর্তী লাইনে লিখতে হবে জিরো জিরো বাইরে আর জিরো আমাদের থাকবে এক্স আর ওয়াই নিচে থাকবে এক্স মাইনাস ওয়াই এখন মাইনাস টু জেড এইটা গুণ এটা মাইনাস এক্স ওয়াই মাইনাস এইটা গুণ এটা মাইনাস এক্স ওয়াই ফলাফল দাঁড়াচ্ছে -2z ভিতরে হলো -2xy সব মিলে হয়ে গেল 4xyz এটা হচ্ছে নির্ণায়কের মান এবং এটা উত্তর তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারছো খুব ভালোভাবে অঙ্কগুলো বাড়িতে তোমরা দেখবে এবং আজকের ক্লাসটা যদি খুব সুন্দরভাবে দেখো তবে দেখবে পরবর্তী ক্লাসে নির্ণায়কের আর সমস্যা হচ্ছে না এবারও আরেকটা অঙ্ক মান নির্ণয় অঙ্কটা আমরা এখানে লিখলাম এখন তো এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান আছে এরকম যদি থাকে নির্ণয়কে তাহলে আমাদের খুব সহজ হয়ে যায় অঙ্কগুলো কারণ আমরা সহজেই বিয়োগ করে করে জিরো বানাতে পারবো জিরো তৈরি করতে পারলে আমাদের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে তা এখানে দেখো আমরা যদি এই কলাম থেকে এই কলাম বিয়োগ করি তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগে জিরো পাওয়া যাবে আবার এই কলাম থেকে যদি এই কলাম বিয়োগ করি তাহলেও কিন্তু ওয়ান থেকে ওয়ান বিয়োগে জিরো হয়ে যাবে এই জন্য আমরা কী করবো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় কলাম থেকে এই তৃতীয় কলাম বিয়োগ করব তো এখানে দেখো আমরা বিয়োগটা কীভাবে করছি ওয়ান থেকে ওয়ান বিয়োগে জিরো হলো আমরা এই কলাম থেকে এই কলাম বিয়োগ করছি বিয়োগ করার পদ্ধতি হচ্ছে এই যে এই ভুক্ত অনুরূপ ভুক্তি এই যে এই ভুক্তি থেকে এই ভুক্তি বিয়োগ এই ভুক্তি থেকে এই ভুক্তি বিয়োগ আবার এই ভুক্তি থেকে এই ভুক্তি বিয়োগ করে লিখতে হবে তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ যদি করি তাহলে এটা জিরো হয়ে গেল এ থেকে বিয়োগ করলে হলো এ মাইনাস বি আর এই যে এইটা থেকে এটা যখন বিয়োগ করবো তখন একটু সাজাই লেখা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আগে লেখা হলো মাইনাস বি সি আর এটা বিয়োগ করলে প্লাস সি এ একইভাবে এই কলম থেকে এই কলম বিয়োগ করলে দেখো ওয়ানের সাথে ওয়ান বিয়োগে জিরো বি স্কোয়ার মাইনাস সি এর সাথে সি স্কোয়ার মাইনাস এব বিয়োগ করে এখানে লেখা হলো তবে এটাও একটু সাজিয়ে লেখা হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আগে লেখা হলো তারপরে মাইনাস সি আর এটা প্লাস এবি আর এই কলামের সাথে আর কোনো কিছু করা যাবে না লাস্ট কলাম এটা যা ছিল এখানে তাই আছে তাহলে সি ওয়ান ড্যাশ টু সি মাইনাস সি টু অর্থাৎ এর অর্থ হচ্ছে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ আর সি টু ড্যাস ইকাল টু সি টু মাইনাস সি এর অর্থ হচ্ছে দ্বিতীয় কলামটা চেঞ্জ হলো কীভাবে হলো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে তাহলে ডান পাশে তোমরা এই নোটটা লিখতে ভুল করবো না পরীক্ষার খাতায় এবার দেখো আমাদের জিরো তৈরি হয়ে গেল তাহলে জিরো তৈরি হলো আমরা এই জিরো এই যে এই সোজা এলের মতো যে এই সুজা এসে এইটা বাদ দিয়ে দিতে পারবো বাদ দিয়ে আমরা আমাদের থাকবে হচ্ছে এই যে এখানে এইটা যেখানে লেখা হলো এ মাইনাস বি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি সি প্লাস সি এ এইটা এবং এখানে এই যে এইটুকু থাকবে তাহলে এ মাইনাস বি লেখা হলো আর এখানে এইটাই লিখছি কিন্তু একটু প্রো করে লিখছি দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি আর এখান থেকে আমরা যদি সি কমান নিই তাহলে এ মাইনাস বি থাকে একইভাবে এখানে দেখো বি মাইনাস লেখা হলো এটা বি প্লাস সি বি আর এখান থেকে যদি আমরা এ কমান নিই তাহলে বি মাইনাস তাহলে এটা উৎপাদক করা হচ্ছে এই জিনিসের এইটা তাহলে এখান থেকে এ মাইনাস বি আছে আর এখানে দেখো এ মাইনাস বি কমান এলো তাহলে থাকবে এ প্লাস এখানে দেখো বি মাইনাস সি আর এখানে এই যে মাইনাস সি টা কমান এলো তাহলে থাকবে বি প্লাস সি প্লাস এবার দেখো এই কলামে এখানে এ মাইনাস বি আছে এখানেও এ মাইনাস বি আছে ফলে এই কলাম থেকে আমরা এ মাইনাস বি কমান নিতে পারি আবার এখানে দেখো বি মাইনাস সি এখানেও বি মাইনাস সি আছে তো একই কলামের যদি গুণক হিসাবে কোনো কিছু থাকে প্রত্যেকটা বিভক্তির সাথে তাহলে আমরা সেটা কমান নিয়ে এভাবে বাইরে আনতে পারবো তাহলে এখান থেকে b c এটা কমান এলো তাহলে এখানে থাকবে উপরে 1 এটা কমান গেলে আর নিচে এটা কমান গেলে থাকবে a b c এখানে হলো এটা 1 এখানে নিচে আসলো a b c এবার এইটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা তাহলে a b b c আর এখানে দেখো এইটার সাথে এটা গুণ করলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এটা গুণ এটা লিখবো তাতে আমাদের দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তাহলে এখানে দেখো এই যে এ প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস এগুলো সব কেটে জিরো হয়ে যায় তাহলে আমাদের পরবর্তী লাইনে থাকবে এই যে এইটা a minus b b minus c যেখানে লেখা হলো ইনটু 0 তাহলে ফলাফল হলো 0 তাহলে এই অঙ্কের মান 0 এবার পরবর্তী অঙ্ক এবার তোমাকে একটা প্রমাণ প্রমাণ করো যে a নির্ণায়ক ইকুয়াল টু abc ইনটু a minus b b minus c c minus a তো বামপক্ষ লেখা হলো এখন আমাদের উদ্দেশ্য থাকবে যে এই উৎপাদকগুলো ধীরে ধীরে এই এই থেকে থেকে বের করা। তো প্রথমে দেখো আমরা যে কলাম কলাম আছে একটা এ উৎপাদক নিতে পারি এই কলামের সবার মধ্যে থেকে একটা বি কমান নিতে পারি এখান থেকে আমরা সি কমান নিতে পারি তাহলে এখান থেকে যদি এ এখান থেকে বি এখান থেকে সি যদি কমান নি তাহলে এ হলো এটা বাইরে লেখা হলো আর আমাদের এখান থেকে এ কমান নেওয়ার ফলে এখানে থাকলো ওয়ান এ এ স্কোয়ার এখানে দেখো এটা ওয়ান হয়ে যাবে বি কমান গেলে ওয়ান বি স্কোয়ার এখান থেকে সি কমান গেলে ওয়ান সি সি স্কোয়ার এবার এ বি সি লেখা হলো এবার দেখো আমাদের একটা সুবিধা পেয়ে যাচ্ছি আমরা এখন এবার দেখো এই যে এই কলাম থেকে যদি এই কলাম আমরা বিয়োগ করি তাহলে একটা জিরো এখানে জিরো পেয়ে যাব আর এই কলাম থেকে যদি এই কলাম বিয়োগ করি তাহলে আবার একটা জিরো পেয়ে যাব এজন্য আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে এখানে লেখা হয়েছে তো দেখো কিভাবে বিয়োগ করতে হচ্ছে যে এই কলাম থেকে এই কলাম বিয়োগ এর মানে হচ্ছে এই ভক্তি থেকে এই ভুক্তি বিয়োগ হবে এ থেকে এই যে বি বিয়োগ হবে এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ হবে তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ হলে জিরো এ থেকে বি বিয়োগ হলে এ মাইনাস বি এ স্কয়ার থেকে b স্কয়ার বিয়োগ হলে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে এই যে ফলাফল লেখা হলো একইভাবে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে হবে দেখো তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ হয়ে জিরো বি থেকে সি বিয়োগ হয়ে বি মাইনাস সি বি থেকে সি স্কয়ার বিয়োগ হয়ে b স্কয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এবার দেখো এখানে যে জিরো জিরো ওয়ান তৈরি হলো আমরা এই জিরো জিরো ওয়ান এটা আমরা বাদ দিতে পারবো আর এই যে এটা কিভাবে হলো সেটা ডান পাশে নোট দেওয়া আছে যে এটা দেখে বুঝতে হবে যদি সরাসরি বোঝা না যায় তাহলে অবশ্যই তোমরা এই জায়গাটা খেয়াল করবে খেয়াল করে দেখে নেবে যে কী থেকে কিভাবে করা হয়েছে এটা যে এটা দেখো যেটা ড্যাশ এর অর্থ হচ্ছে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করা হয়েছে একেবারে দ্বিতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে এখানে লেখা হয়েছে তাহলে আমরা এবার জিরো জিরো ওয়ান বাদ দেব জিরো জিরো ওয়ান বাদ দিলে আমাদের থাকছে থাকে এবিসি বাইরে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে থাকছে বি মাইনাস সি বি সি স্কোয়ার যে বি মাইনাস সি বি লেখা হলো এবার আগের মতোই আমরা এই যে স্কোয়ার মাইনাস বি আছে এটা সূত্র করব এ প্লাস বি এ আর এখানে বি প্লাস সি বি প্রথমে সারি এখানে যে আসলো তাই লেখা আছে এবার দেখ এখান থেকে এ মাইনাস বি আসবে এখান থেকে বি মাইনাস সি কমান আসবে আমাদের এই যে ধীরে ধীরে আমরা এই উৎপাদকগুলো বানাবো তবে দেখো আমরা এখান থেকে যে এ মাইনাস বিটা পেয়ে যাচ্ছে এ মাইনাস বি যে পেয়ে যাচ্ছে আবার একই ভাবে বি মাইনাস সি এইটা পেয়ে যাচ্ছে তাহলে সি এখান থেকে এ মাইনাস বি কমান এই যে কমান লেখা হলো এখান থেকে বি মাইনাস সি বি মাইনাস সি এটা কমান হলো তাহলে থাকলো এখানে এ মাইনাস বি চলে যাওয়ার ফলে এখানে থাকবে ওয়ান নিচে থাকবে এ প্লাস বি এখান থেকে বি মাইনাস সি চলে যাওয়ার পরে এখানে থাকলো ওয়ান নিচে থাকবে বি প্লাস সি তাহলে এবার দেখো এবি এ মাইনাস বি মাইনাস সি আর এটা দেখো এটার সাথে এটা গুণ তাহলে বি প্লাস সি মাইনাস এটার সাথে এটা গুণ তাহলে মাইনাস এ মাইনাস বি এবার দেখো এ পর্যন্ত ঠিকই আছে আর এখানে দেখো যে বি আর এই মাইনাস কেটে যাবে তাহলে থাকবে সি মাইনাস এ তাহলে আমাদের ডানপক্ষে যা ছিল আমরা সেই রাশিটা এখানে পেয়ে গেলাম তাহলে এই নির্ণায়কের মান কিন্তু এটাই আর এটা হচ্ছে ডানপক্ষ ফলে অঙ্কটা প্রমাণ হল একই পদ্ধতিতে এই অঙ্কটা তোমরা করতে পারবে এই এটা আমি বাড়ির কাজ দিয়েছি তোমরা অবশ্যই আগের অঙ্কটা দেখে শিখে বুঝে তারপরে অঙ্কটা যদি করো তো দেখবো এটা তোমরা বাড়িতে নিজেরা করবে এরপর আরেকটা অঙ্ক এখানে একটা নির্ণায়ক দেখো এর মান জিরো দেখাতে হবে তো প্রথম বামপক্ষ লেখা হলো হ্যাঁ তোমরা এখন এটা দেখে বুঝতে পারছো যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে এখানে লেখা হয়েছে এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে এখানে লেখা আছে তা বিয়োগটা দেখে নাও লগ এক্স মাইনাস লগ ওয়াই লগ টু এক্স মাইনাস লগ টু ওয়াই থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ এই বি এই যে এখানে আছে একইভাবে দ্বিতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে এখানে লেখা হলো এই যে লগ ওয়াই মাইনাস লগ জেড টু ওয়াই মাইনাস টু জেড এবার তোমাদের সূত্র শিখে আছে লগ A মাইনাস B বিকাল টু লগ এ বাই সেই হিসেবে আমরা এইগুলো লিখব log এটাকে লেখা যাবে লগ এক্স মাইনাস y ওয়াইকে লেখা যাবে লগ এক্স বাই ওয়াই এবার সবগুলো পরবর্তী স্লাইডে দেখো লেখা আছে এই যে লগ এক্স বাই লগ এক্স বাই ওয়াই লগ ওয়াই বাই একইভাবে এটা ছিল log 2x- এক্স মাইনাস এটা লেখা হলো log টু এক্স এটা লক থ্রি এক্স বাই থ্রি ওয়াই একইভাবে এটা লগ ওয়াই বাই জেড লক টু ওয়াই বাই টু জেড লক থ্রি এখন দেখো এখানে কেটে যায় এখানে থ্রি থ্রি কেটে যায় এখানে টু টু কেটে যায় এখানে 3 থ্রি কেটে যায় ফলে আমাদের থাকবে লগ এক্স বাই ওয়াই লগ এক্স বাই ওয়াই লগ এক্স বাই ওয়াই এখানে দেখো লগ ওয়াই বাই জেড লগ ওয়াই বাই তাহলে দেখ এখান থেকে যে লগ X বাই ওয়াই যে কমান আসলো এখান থেকে লগ ওয়াই বাই জেড কমান আসলো তাহলে ভিতরে থাকলো এই যে এখানে ওয়ান 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 হয়ে গেল আর এই কলামে এখানে ওয়ান ওয়ান হয়ে গেল তা আমরা জানি যদি কোনো নির্ণায়কের দুটি শাড়ি বা কলাম একই হয়ে যায় তাহলে নির্ণায়কের মান শূন্য এই জন্য আমরা এই নির্ণায়কের ফলাফল এখানে শূন্য লিখতে পারবো তাহলে আমাদের দাঁড়াচ্ছে লগ X বাই ওয়াই ইন্টু লগ ওয়াই বাই জেড ইন্টু জিরো এবার তোকে আরেকটা অঙ্ক প্রমাণ করো যে এই এই রাশিটা প্রমাণ করতে হবে এই নির্ণয়িক এত তো আমরা বাম পক্ষ দেখি এই যে বামপক্ষ লিখলাম এখন দেখো আমাদের নির্ণায়কের যে ফলাফল বের করতে হয় সেখানে আছে ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি এই ফিগারে আছে এর জন্য আমরা এখান থেকে আমরা প্রথমে এই ফিগারটা তৈরি করি তা আমরা এই যে প্রথম কলামকে এ দ্বারা ভাগ করেছি এই যে এই কলামকে দেখো এখানে এ দ্বারা ভাগ করেছি তাহলে এ দ্বারা যদি ভাগ করে তাহলে ওয়ানের নিচে এ প্লাস এর নিচে এ হলে ওয়ান হয়ে গেল এই জন্য ওয়ান বাই এ প্লাস ওয়ান এই যে কে এ দ্বারা ভাগ করলে ওয়ান বাই এ এই কে এ দ্বারা ভাগ করলে ওয়ান বাই এ একইভাবে আমরা এই কলামকে বি দ্বারা ভাগ করেছি এই জন্য এটা হয়ে গেল ওয়ান বাই বি এই যে ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান বাই বি প্লাস বি হয়ে যাবে ওয়ান এরপরে ওয়ান বাই বি একইভাবে এই কলমকে আমরা সি দ্বারা ভাগ করেছি এই জন্য ওয়ান বাই সি এটা ওয়ান বাই সি আর এটা হয়ে যাবে ওয়ান বাই সি প্লাস ওয়ান এটা করার উদ্দেশ্য আমাদের এই যে এই ফিগারগুলো তৈরি করেছে ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি দেখো এখন ওয়ান বাই এ হয়ে গেছে সবগুলো এখানে সবগুলো ওয়ান বাই বি হয়ে গেল এখানে সবগুলো ওয়ান বাই সি হয়ে গেল যেহেতু প্রথম কলামকে আমরা এ দ্বারা ভাগ করেছি এই জন্য বাইরে এ দ্বারা গুণ দ্বিতীয় কলামকে বি দ্বারা ভাগ করেছি এই জন্য বাইরে বি দ্বারা গুণ তৃতীয় কলামকে সি দ্বারা ভাগ করেছি এই জন্য বাইরে সি দ্বারা গুণ এখন এই যে এখানে কি কাজটা করলাম সেটা কিন্তু বা যে কাজটা আমরা এখানে করলাম সেটা পাশে নোট দিতে হবে এখানে এই যে এই যে নির্ণায়কের মান জিরো এই অঙ্কটা একটু আমার বলা হয়নি যেখানে দেখো এখন আসলো যে নির্ণায়কটির অর্থাৎ এই নির্ণায়ক এটা কিন্তু এই নির্ণায়কের ক্ষেত্রে যে এই নির্ণায়কটির প্রথম ও দ্বিতীয় কলাম একই হয় এর মান শূন্য যেখানে নোটটা দিয়ে দিতে হবে আচ্ছা এখন দেখো এখানে আমরা যে কাজটা করলাম সেটা ডান পাশে লেখা হলো যে প্রথম দ্বিতীয় তৃতীয় কলামকে যথাক্রমে এ বি ও সি দ্বারা ভাগ করে এই যে প্রথম কলামকে এ দ্বিতীয় কলামকে বি এবং তৃতীয় কলামকে সি অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় কলামকে এ দ্বারা ভাগ করে এবং নির্ণায়ককে এ দ্বারা গুণ করে এখন দেখো আমরা এই যে প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করেছে এটা কিন্তু এইভাবে লিখতে হবে যে সি ওয়ান ড্যাশ ইকাল টু যোগ সি যোগ সি অর্থাৎ প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করে এই ফলাফলটা পাওয়া গেল তারপরে আমরা একটু আগের স্লাইডটা দেখে আসি ওটা এই যে দেখো আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি তৈরি করা এই জন্য আমরা দেখো যদি আমরা এই কলামের সাথে যদি এই কলাম এই কলাম নিয়ে যোগ করি তাহলে দেখো প্রথম এইটা দেখো কি হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি একইভাবে এইগুলো সব যোগ করে যদি এখানে লিখে তাহলেও দেখো ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ওয়ান বাই সি এগুলো যোগ করেও যদি এখানে লিখে তাহলেও দেখো ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি আমরা যদি প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম নিয়ে যোগ করি তাহলে এই উৎপাদকটা তৈরি হবে আমরা প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করব তাহলে প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করে এখানে লেখা হলো এখন তোমাদের আরেকটা কথা এখানে খেয়াল রাখবা আমরা কিন্তু প্রথম কলাম থেকে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করে এখানে লিখেছি এখন তোমরা হয়তো ভাবতে পারো এটা যদি ওখানে গিয়ে যোগ হয়ে যায় তাহলে এখানে থাকলো কি করে আসলে বিষয়টা হচ্ছে আমরা এই কলাম থেকে বা এই কলাম থেকে কোনো কিছু যোগ বা বিয়োগ করিনি এই জন্য এই কলামগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না এই কলাম যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যাবে আর এইটার সাথে আমরা দ্বিতীয় তৃতীয় কলাম নিয়ে যোগ করেছি বিদায় এটা পরিবর্তন হলো আর যে শাড়ি বা কলামের সাথে আমরা কোনো কিছু যোগ বিয়োগ করবো না সে শাড়ি বা কলাম সেভাবেই কিন্তু থেকে যাবে এখান থেকে এখানে যোগ হয়ে ওখানে চলে যাবে আর এখানে কিছু থাকবে না এরকম ভাবলে কিন্তু হবে না তাহলে কি করা হলো আগে একবার ব্যাখ্যা দিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো এবার দেখো এখান থেকে ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি এই উৎপাদকটা এখান থেকে এই যে কমান আসলো তাহলে এটা হয়ে গেল ওয়ান 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 আর যখন এরকম ওয়ান 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 পাবো তখন আমরা সহজে জিরো বানাতে পারবো তাহলে আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় বিয়োগ দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় সারি বিয়োগ করে এই যেখানে লেখা হলো এখন মনে হয় তোমরা এগুলো সহজেই বুঝতে পারবা এই যে ওয়ান থেকে ওয়ান বিয়োগে জিরো এটা থেকে এটা বিয়োগ হলে ওয়ান বাই বি ওয়ান বাই বি কেটে গেল এটা মাইনাস ওয়ান হলো আর এটা থেকে এটা বাই হলো কেটে গেল থাকলো ওয়ান এখান থেকে এটা থেকে এটা হলে জিরো এটা হলে জিরো 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 মাইনাস ওয়ান ওখানে যে নির্ণয়টা ছোট নির্ণয়টা ছিল এই গুণ করে অর্থাৎ এইভাবে দেখবে গুণ করে ওয়ান হবে

এ কমান নেওয়ার ফলে আমাদের থাকলো যেখানে ওয়ান 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 তারপর এই যে এ কমান এটা ওয়ান হলো এটা এ এটা এ স্কোয়ার এখানে ওয়ান হলো বাকি এই যে এ স্কোয়ার এ ফোর এটা সব একই আছে এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে এ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান তৈরি করা এজন্য কার সাথে কিভাবে বিয়োগ করলে আমাদের এইগুলো সরাসরি এসে যাবে আমরা সেই হিসেবেই করব তো দেখো এখানে করা আছে এখানে দেখা যাচ্ছে সি টু ডিয়াশি গুলো সি টু মাইনাস সি ওয়ান সি থ্রি দেয়াশি সি থ্রি মাইনাস সি ওয়ান এর অর্থ হচ্ছে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করছে আমরা উল্টা বিয়োগ করতে পারতাম তাহলে হয় যেহেতু ওয়ান মাইনাসে ওয়ান এরকম ফিগার আসতো তাতেও অঙ্ক করা সম্ভব কিন্তু সেখানে শেষে গিয়ে আবার কমান্ড নিয়ে আমাদের এই ফিগার তৈরি করতে হবে সোজা করতে হবে এই জন্য আমি করছি কি এখানে সরাসরি এই কলাম থেকে এই কলাম বিয়োগ করছি তাহলে কিন্তু আমাদের এই ফিগার তৈরি হবে তো সি টু ডে আর টু সি টু মাইনাস থ্রি ওয়ান অর্থাৎ দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ তাহলে এইটা থেকে ওয়ান এসে বিয়োগে জিরো এ থেকে ওয়ান এসে বিয়োগে মাইনাস ওয়ান এই স্কোয়ার থেকে ওয়ান বিয়োগে এই স্কোয়ার মাইনাস ওয়ান আবার দেখো সি থ্রি মাইনাস ওয়ান তাহলে প্রথম কলাম এসে বিয়োগ হলো তৃতীয় কলামের সাথে অর্থাৎ তৃতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করে এখানে লেখা হলো তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ জিরো এ স্কোয়ার থেকে ওয়ান বিয়োগ সেটা এ স্কোয়ার মাইনাস ওয়ান এ ফোর থেকে ওয়ান বিয়োগ সেটা এ ফোর মাইনাস এবার জিরো জিরো ওয়ান হওয়ার ফলে আমরা এটা বাদ দিতে পারব তাহলে আমরা এই বাদ দিয়ে লিখলাম যে এ থাকলো আর এখান থেকে এই যে এই নির্ণয়কটা থাকলো আর পাশাপাশি এটা লিখছি কিন্তু এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা এ প্লাস ওয়ান এ মাইনাস লিখতে পারি আর এটাকে লিখতে পারি এ ফোর তাহলে এ স্কোয়ারের স্কোয়ার চিন্তা করলে এই স্কোয়ার প্লাস ওয়ানোয়ার মাইনাস ওয়ান এখন এখান থেকে আমরা এ মাইনাসন এ মাইনাসন কমান নিতে পারবো এখানে এ স্কার মাইনাস এখানে এ স্কার মাইনাসন কমান নিতে পারবো তাহলে কমান নিয়ে লেখা হলো ভিতরে এই যে এটা থাকলো এবার এটা গুণ এটা এখানে লেখা হল আর এটা গুণ এটা এখানে লেখা হলো আর বাইরে এগুলো তো আছেই তাহলে ফলাফল ডালাচ্ছে দেখো এখানে একই লাইন মনে হচ্ছে দুইবার লেখা হয়ে গেছে এখানে এই যে কোন একটা লাইন কাটা যাবে আমি মনে করি এটা কেটে দিচ্ছি এটা দরকার নেই তাহলে আমাদের দাঁড়াচ্ছে এ এ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এটা এ স্কোয়ার মাইনাস এখান থেকে আবার এ কমান আসলো যে কমান নিয়ে লেখা হলো এ এবং এ এ এটা এ স্কোয়ার আর এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান দুটো উৎপাদক আছে এইভাবে ওই জন্য এটা এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে পরবর্তী লাইনে এ স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমাদের প্রমাণের ডান পক্ষ ছিল তাহলে আমরা ডান পক্ষ পেয়ে গেলাম সমান ডান পক্ষ অতএব অঙ্কটা প্রমাণিত হলো এরপরে আর একটা অঙ্ক একই অঙ্ক তোমরা এই অঙ্কটা বাড়িতে নিজেরা করবে আগে এখানে এই যে সারিতে এ ছিল কমান নিছিলাম আর এখানে সব অনন দিয়ে দেওয়া হয়েছে ফলে এটা আরো সহজ অঙ্ক ঠিক আগের মতো করে অঙ্কটা যদি করো তাহলে তোমরা দেখবে উত্তর পেয়ে যাবা এবার দেখো আর একটা অঙ্ক এটাও একটা প্রমাণ অঙ্কটার বামপক্ষ লেখা হলো এবার দেখো আমাদের টার্গেট এ প্লাস বি প্লাস সি হোল কিউ তৈরি করা তাহলে আমরা কিভাবে এ প্লাস বি প্লাস সি পেতে পারি আমাদের এখান থেকে একটু বুঝতে হবে আমরা দেখো যদি এই শাড়ির সাথে এই যে এইখানে যে ভুক্তি আছে এটার সাথে যদি টু বি গিয়ে যুক্ত হয় তাহলে প্লাস বি পাবো এই টু সি গিয়ে যদি যুক্ত হয় বা যোগ হয় তাহলে প্লাস সি পাবো এই জন্য আমরা করব কি এই প্রথম শাড়ির সাথে দ্বিতীয় এবং তৃতীয় শাড়ি যোগ করব এ যদি যোগ করি তাহলে কি হয় দেখো এখানে দেখো লেখা আছে আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু যোগ আর যোগ আর থ্রি এর অর্থ হচ্ছে প্রথম শাড়ির সাথে দ্বিতীয় এবং তৃতীয় শাড়ি যোগ করে আমরা এই নির্ণায়কটা পেয়েছি তাহলে এই শাড়ির সাথে এই যে দ্বিতীয় তৃতীয় শাড়ি যোগ করতে হবে কিভাবে দেখো তাহলে এই শাড়ি এখানে যে এই যে ভুক্তিতে যখন আমরা যাব এই ভক্তির সাথে এই ভক্তি যে যোগ হবে এই ভক্তি গিয়েও যোগ হবে তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি এই যে টু বি যে যোগ হলে এটা বি হয়ে যাবে টু সি যে যোগ হলে দেখো এখানে প্লাস সি হয়ে যাবে তাহলে এটা পেলাম এ প্লাস বি প্লাস সি একইভাবে এই সবগুলো যোগ করে যদি আমরা এখানে লিখি তো দেখো টু এ এখানে মাইনাসে ফলে এ পাওয়া যাবে আর এখানে দেখো সি এখানে প্লাস টু সি আছে ফলে প্লাস সি হবে আবার এখানে দেখো বি বির সাথে কে কোনো কিছু এসে যোগ হচ্ছে না ফলে শুধুমাত্র বি থাকবে একইভাবে এগুলো দেখবার যোগ করে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি এবার এ প্লাস বি প্লাস সি আমরা কমান নিতে পারবো এটা কমান নেওয়া হলো কমান নেওয়ার ফলে দেখো উপরে সবগুলো ওয়ান হয়ে গেল সবগুলো ওয়ান হলে আমরা একটা সুবিধা পেয়ে যাব এবার এই কলাম থেকে এই কলাম বিয়োগ আবার এই কলাম থেকে এই কলাম বিয়োগ যদি করে তাহলে এখানে জিরো এখানে জিরো হয়ে যাবে দেখো কি করা আছে যে সি ওয়ান ড্যাশ ইকাল সি ওয়ান মাইনাস সি টু সি টু ড্যাশ ইকাল সি তার মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে এখানে লেখা হলো তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো এই যে টু থেকে যখন এটা বিয়োগ হবে তখন দেখো টু বি থেকে এই বিয়োগ হয়ে প্লাস বি হলো মাইনাস সি যদি আমরা বিয়োগ করি তাহলে প্লাস সি হয়ে গেল আর এটা বিয়োগ করলে আমাদের প্লাস হয়ে গেল বিয়োগ তোমরা নিশ্চয়ই জানো বিয়োগের অর্থ হচ্ছে এখানকার চিহ্নগুলো পরিবর্তন করে এটার সাথে যোগ করতে হবে যখন বি চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হলো সেই মাইনাস বি টু সাথে যোগ হয়ে বি হবে এইভাবে অনুরভাবে এটা সি এটা চিহ্ন পরিবর্তনে প্লাস হয়ে সি শুধু সি থাকবে একইভাবে এ চিহ্ন পরিবর্তন হয়ে এ থাকলো তো এগুলো কিন্তু একবার একটু সাজিয়ে লেখা হয়েছে টু সির সাথে টু সি বিয়োগ হলে জিরো হয়ে গেল ওয়ানের সাথে ওয়ান বিয়োগে জিরো হলো আর এটা থেকে এটা বিয়োগ হয়ে দেখো মাইনাস বি মাইনাস সি মাইনাস আর এটা থেকে এটা বিয়োগ হলে দেখো সি 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 থেকে সি বিয়ে একটা সি আর এটা প্লাস এ এটা প্লাস বি এটা হয়ে গেল এ প্লাস বি প্লাস সি আর তৃতীয় কলাম যা ছিল এখানে তাই আছে এখন জিরো জিরো ওয়ান হলে আমরা কি করবো জিরো জিরো লাইন বাদ দেব পাশাপাশি এখান থেকে আমরা মাইনাস কমান নিয়ে লিখতে পারি তাহলে আমাদের থাকবে এই নির্ণায়কটা এই যে এইটুকু পরবর্তী স্লাইডে দেখা যাক হ্যাঁ ওইভাবেই লেখা আছে এখানে মাইনাস কমানো আছে এবার দেখো এইটা গুণ এটা তাহলে এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস এইটা এটাতে মাইনাস ওয়ান প্লাস আর জিরো দিয়ে সাথে যাই গুণ করি না কেন জিরো হয়ে যাবে এই জন্য এটা জিরো সিলেবাস দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোলকিউ ফলে আমাদের ডান পক্ষ পেয়ে গেলাম এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ লেখা হয়নি তো তোমরা অবশ্যই লিখে দেবে এটা আসার পর লিখবে সমান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এবার একই ধরনের আর একটা অঙ্ক এবার দেখো একটু ফিগারটা এর মধ্যে চেঞ্জ করা আছে আমাদের প্রমাণ করতে হয় টু ইন্টু এ হোল কিউ এবার সমাধান আসা যাক এটা বাম পক্ষ লেখা হলো এখন আমাদের টার্গেট এ প্লাস বি এরকম ফিগার তৈরি করা কিভাবে করা যায় দেখো এখানে দেখো লেখা যায় সি ওয়ান ড্যাশ ইকুয়াল যোগ সি যোগ সি থ্রি অর্থাৎ প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করে আমরা এখানে লিখেছি তাহলে দেখো এই কলামের সাথে যদি আমরা এই যে এই কলাম এই কলাম অর্থাৎ প্রথম কলামের সাথে যদি দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করি তাহলে এ প্লাস বি প্লাস টু সি এর সাথে এ গিয়ে যোগ হবে বি গিয়েও যোগ হবে তাহলে হয়ে যাবে টু এ প্লাস টু বি প্লাস টু সি আমরা যদি টু এ প্লাস টু বি প্লাস টু সি তৈরি করতে পারি তাহলে আমাদের প্রিন টু এ প্লাস বি প্লাস সি কিন্তু পেয়ে যাব টুটাও পেয়ে যাব এই জন্য আমরা একে দেখে একটু এটা সুন্দরভাবে অবজার্ভ করব করার পরে আমরা বুঝবো যে কোন পদ্ধতিতে আগাইলে আমাদের এই ফলাফলগুলো আসবে দেখো আমরা যদি এইদিকে যোগ বা বিয়োগ করতাম বিশেষ করে যোগ করলে কিন্তু এদিকে কিন্তু থ্রি সি এর সাথে আরও সি যোগে এভাবে ফোর সি হয়ে যেত এরকম ফিগার হতো না এই জন্য আমরা কি করছি প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করছি যোগ করার ফলে দেখো এই যোগগুলো তোমরা সবই বুঝতে পারবে সহজেই এখানে টু এ প্লাস টু বি প্লাস টু সি হলো এখানেও টু এ প্লাস টু বি প্লাস টু সি হলো এখানেও টু এ প্লাস টু বি টু সি হলো এই যেখানে যোগ দেখো টু এ আর এই যে বি আর বি যুগে টু বি হলো সি সি যোগে টু সি হলো এইভাবে আমরা প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করে এই যে এটা পাওয়া গেল এখন টু এ প্লাস টু বি প্লাস টু সি এই কলাম থেকে আমরা কমান নিতে পারবো হ্যাঁ কমান নিয়ে লেখার ফলে আমাদের থাকলে দেখো এখানে সবগুলো আন হলো অন্য যেগুলো অন্যগুলো যা আছে এখানে তাই থেকে গেল এবার করা হয়েছে কি প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি এবং দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বিয়োগ করে এই ফলাফলটা লেখা হলো তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে যদি অঙ্কগুলো খাতায় লিখে নাও আগের সিলাইটা যা আছে সেটা তোমরা খাতা থেকে দেখে এইটা আবার মিল করবে মিল করে দেখবে এটা পাওয়া যাবে এখানে কি করা আছে সেটাও ডান পাশে লেখা হয়েছে জিরো জিরো ওয়ান এবার বাদ দিয়ে দাও তাহলে এখান পাশাপাশি এই যে এইটা এটা বাদ হওয়ার ফলে এখানে এই যে এটা থাকবে কিন্তু এখানে মাইনাস কমান নিয়ে লেখা হলো এখানে এ প্লাস বি প্লাস এখানে জিরো এখানে মাইনাস নিয়ে এ প্লাস বি প্লাস এবার এইটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা চলে এই যে মাইনাস এ প্লাস বি প্লাস সি আবার একটা মাইনাস এ প্লাস বি প্লাস সি গুণ করার ফলে হয়ে গেল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস জিরোর সাথে এটা গুণ করে জিরো তাহলে ফলাফল ধরো টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব এই যে স্কোয়ার আর এই এ প্লাস বি প্লাস সি এর পাওয়ার ওয়ান তাহলে হয়ে গেল টু এ প্লাস বি প্লাস সি হোল কেউ আর জিরো সাথে এটা গুণ করলে জিরো হয়ে যাবে এজন্য এটা লেখার প্রয়োজন নাই তাহলে আমাদের ডান পক্ষ পেয়ে গেলাম ফলে এটা আমাদের দেখাতে বলছে এজন্য এটা দেখানো হলো তো আজকের ক্লাস এ পর্যন্তই আজকে নির্ণায়কের প্রথম কিছু অঙ্ক করানো হলো এই অঙ্কগুলো তোমরা অবশ্যই সুন্দরভাবে বাড়িতে দেখবে এবং শিখে ফেলবে তাহলে পরবর্তী অঙ্কগুলো আমরা আরো দ্রুত সুন্দরভাবে পড়াইতে পারবো এবং তোমরা সহজে সেগুলো শিখে যেতে পারবা নির্ণয়কের আরো বেশ কিছু অঙ্ক বাকি আছে পরবর্তী ক্লাসে আবার আমরা নির্ণয়কের অঙ্ক করবো নির্ণয়কের আরো কিছু অঙ্ক করানো হবে পরবর্তী ক্লাসে। তোমাদের সকলের মঙ্গল কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপর পঞ্চম ক্লাস এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ